আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহির 28টি উক্তি, তা হল নম্বর এক, কোনো ব্যক্তির জন্য আমাদের কোনো কথাকে গ্রহণ করা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সে জ্ঞাত না হবে যে তা আমরা কোথা থেকে প্রাপ্ত হয়েছে। নম্বর দুই, আমার দলিল না জেনে শুধু কথার ওপর ভিত্তি করে ফতুয়া দেওয়া হারাম, কারণ আমরা মানুষ। আজ এক কথা বলি, আগামীকাল আবার ওটা হতে প্রত্যাবর্তন করি। নম্বর তিন, যদি আমি এমন কোনো কথা বলি যা আল্লাহর কিতাব কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী হয়, তাহলে আমার কথাকে পরিহার করবে। নম্বর চার, যদি কোনো হাদিস সহি প্রমাণিত হয় তাহলে ওটা মাজহাবের প্রতিকূলে হলেও ওই হাদিসের ওপরই আমল করতে হবে, আর সেটাই হবে আমার মাজহাব। কোনো মুকাল্লিদ অর্থাৎ অন্ধ অনুসারী সেই হাদিসের ওপর আমলের দরুন হানাফি মাজহাব থেকে বের হয়ে যাবে না। নম্বর পাঁচ, যদি হাদিস সহি প্রকট হয় তবে ওটাই আমার মাজহাব। নম্বর ছয়, আমরা কোথা থেকে গ্রহণ করেছি তা না জেনে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ নয়। নম্বর সাত, যখন সহি হাদিস পাবে যেন সেটাই আমার মাজহাব। নম্বর আট, যে ব্যক্তি আমার দলিল জানে না, আমার কথা দ্বারা ফতুয়া প্রদান করা তার জন্য হারাম। নম্বর নয়, যে ব্যক্তির ইলেম তাকে নিষিদ্ধ কাজ ও আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখে না, সে আলিম হয়েও ক্ষতিগ্রস্ত। নম্বর দশ, যদি ফকিহ ও আলেমগণ আল্লাহর প্রিয় বান্দা না হন তবে এই পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা বলতে কেউ নেই। নম্বর এগারো, ফরজ হজ আদায়ের পর আল্লাহর রাস্তায় একবার জিহাদ করা 50 বার হজ করার চেয়েও উত্তম। নম্বর বারো, যে ব্যক্তি যোগ্য হওয়ার আগে নেতৃত্ব চায় সে সর্বদা লাঞ্ছিত হয়। নম্বর ১৩, যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম অর্জন করে সে এলেমের কল্যাণ ও সুফল থেকে বঞ্চিত হয়। এলেম তার অন্তরে বিদ্যমূল হয় না, ফলে অন্যরাও তার দ্বারা উপকৃত হতে পারে না। অপরদিকে যে ব্যক্তি একমাত্র দিনের জন্য জ্ঞান অর্জন করে, আল্লাহতালা তার জ্ঞানে কল্যাণ দান করেন। জ্ঞান তার চিন্তা চেতনা ও মনে গভীর প্রভাব ফেলে, ফলে অসংখ্য মানুষ তার থেকে উপকৃত হতে পারে। নম্বর ১৪, সবচেয়ে বড় ইবাদত হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন, আর সবচেয়ে বড় গুনাহ হল মহান আল্লাহর প্রতি অবিশ্বাস। সুতরাং যে ব্যক্তি সবচেয়ে বড় ইবাদতটি করবে এবং সবচেয়ে বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, আশা করা যায় আল্লাহতালা তাকে ক্ষমা করে দেবেন। নম্বর ১৫, যে ব্যক্তি নিজেকে মূল্যায়ন করে তার কাছে দুনিয়াবি দুঃখ দুর্দশা তুচ্ছ মনে হয়, আর যে ব্যক্তি আখেরাতের শাস্তি থেকে মুক্তি চায় তার কাছে দুনিয়ার সকল বিপদাপদ লঘু বলে বিবেচিত হবে। নম্বর ১৬, কে কি করল আর কে কি বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজ নিজ কাজে মনোযোগী হও, দিনের বিষয়ে পুরোপুরি বুৎপত্তি লাভ করো, দেখবে মানুষ এমনিতেই তোমার প্রতি ঝুঁকে পড়বে, একদিন সকলকেই তোমার দ্বারস্থ হতে হবে। নম্বর ১৭, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি বলেন, যদি দিনের ক্ষেত্রে সংকীর্ণতার ভয় না হতো তাহলে আমি কখনও ফতুয়া দিতাম না। যেসব বিষয়ের কারণে জাহান্নামে যাওয়ার আশঙ্কা হতে পারে সেগুলোর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ফতুয়া। নম্বর ১৮, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি বলেন, যখন থেকে আমার বুঝ এসেছে কখনো আমি আল্লাহ তাআলার উপর দুঃসাহসিকতা দেখাইনি, অর্থাৎ মাসআলা বলে আল্লাহ ও তার রসুলের দিকে নিসবত করিনি। নম্বর ১৯, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহি বলেন, যদি আল্লাহ তাআলার ভয় না হতো এবং ইলম বিলুপ্ত হবার আশঙ্কা না করতাম তাহলে আমি কাউকে ফতুয়া দিতাম না, সে তো আরাম ভোগ করবে আর গুনাহের বোঝাটা থাকবে আমার মাথার ওপর। নম্বর ২০, আমি কখনও কোনো মন্দের জবাব মন্দ দিয়ে দেইনি, আমি কখনও কারো প্রতি অভিসম্পাত করিনি, আমি কোনো মুসলমান অথবা জিম্মি কাফেরের উপর জুলুম করিনি, আমি কখনও কাউকে ধোকা দেইনি এবং কারো সাথে বিশ্বাসঘাতকতা করিনি। নম্বর ২১, যে ব্যক্তি সময় হওয়ার পূর্বেই বড় হতে চায় সে লাঞ্ছিত হয়ে যায়। নম্বর ২২, যে ব্যক্তিকে তার এলেম হারাম বিষয় ও বস্তু থেকে বাধা না দেয় সে ধ্বংসের মধ্যে রয়েছে। নম্বর ২৩, আমি ওইসব লোকদের ব্যাপারে খুবই বিস্ময় বোধ করি যারা দিনের ব্যাপারে
অনুমান আন্দাজ করে কথা বলে দেয়। নম্বর ২২, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে এলেম শিখে সে এলেমের বরকত থেকে বঞ্চিত হয়, এলেমের গভীরতা সে লাভ করতে পারে না এবং আল্লাহর সৃষ্টিজগৎ তার এলেম দ্বারা উপকৃত হয় না। আর যে দিনের উদ্দেশ্যে এলেম অর্জন করে এলেমের বরকত সে লাভ করতে পারে, এলেমের গভীরতা ও পরিপক্কতা সে লাভ করতে পারে আর এলেম অন্বেষণকারীরাও তার এলেম দ্বারা উপকৃত হয়। নম্বর ২৫, যে ব্যক্তি হাদিস পড়ে কিন্তু তার অর্থ বোঝে না সে হলো ওই ব্যক্তির ন্যায় যে বহু ঔষধ নিজের কাছে জমা রেখেছে কিন্তু সেগুলো ব্যবহারের প্রক্রিয়ার ব্যাপারে সে যথাযথ অবগত নয়। নম্বর ২৬, যখন দুনিয়াবী কোনো কাজ সামনে আসে তখন কাজ আগে সমাধান করে নাও, তারপর খানা খাও। নম্বর ২৭, যে ব্যক্তি পরকালের শাস্তি থেকে মুক্তি পেতে চায় তার জন্য দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নয়, আর যে নিজের আত্মাকে সসম্মানে রাখে অর্থাৎ দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা থেকে বাঁচতে চায় দুনিয়া তার কাছে তুচ্ছ ও অপদস্থ হয়ে হাজির হয়। নম্বর ২৮, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলিহি বলেন, নিজের জন্য গুনাহের বোঝা আর উত্তরাধিকারদের জন্য ধনসম্পদ জমা করো না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।